আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডাক্তার ইজাজ মাহমুদ বলছিলাম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হলো 10 সারপ্রাইজিং বেনিফিট অফ সেক্স, অর্থাৎ যৌন মিলনের যে 10টি উপকারী দিক রয়েছে, আমাদের শরীরে যে 10টি উপকারী দিক রয়েছে, সেই 10টি উপকারী দিক কী কী সেগুলো নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, স্বামী স্ত্রীর ভিতর বৈধ যৌন মিলন বা সেক্সুয়াল যে রিলেশন সেটি আসলে একটি নিয়ামত। এক্সাম্পল হিসাবে যদি আমি বলতে চাই যে যদি আপনি ভালো খাবার খান, মনে করেন যে শাক সবজি ফলমূল বা ব্যালেন্স ডায়েট যদি আপনি খান, তখন কিন্তু সেটি আপনার শরীর গঠনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। ঠিক তেমনি স্বামী স্ত্রীর ভিতরে একটি স্বাভাবিক যৌন মিলন বা হেলদি সেক্সুয়াল রিলেশন আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আমাদের এই নিয়ামতপূর্ণ জিনিসটা থেকে বঞ্চিত করতেছে, যেমন হস্তমৈথুন, পর্নোগ্রাফি, তারপর প্রস্টিটিউশন, এই জাতীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে সারপ্রাইজিং যে বেনিফিটটা আছে সেক্সের বা বৈধ সেক্সুয়াল সম্পর্কের যে সারপ্রাইজিং বেনিফিটটা আছে সেগুলো থেকে কিন্তু আলটিমেটলি আমাদেরকে বঞ্চিত করতেছে। সিম্পল একটি জিনিস চিন্তা করুন, যেমন তেল, চর্বি, ভাজা পোড়া, এই জাতীয় খাবার যদি আমরা খাই, তবে সেটি কখনোই কিন্তু আমাদের শরীরের জন্য উপকার বয়ে আনে না, সেটি কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। ঠিক তেমনি এক্সেসিভ মাস্টারবেশন, তারপরে পর্নোগ্রাফি এবং বিবাহ বহির্ভূত যারা সম্পর্ক স্থাপন করে তাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক যে দিকটা আসলে বা মেন্টাল যে হেলথটা সেটি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়। এবং যখন আমাদের মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আলটিমেটলি আমাদের শরীরের ওপর এর একটি প্রভাব পড়ে এবং পরিশেষে আমাদের শারীরিক এবং মানসিক দুই দিক দিয়েই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো বেনিফিট বা উপকারী দিকগুলো বলার পূর্বেই আসা যাক যে কখন কখন এই একটি সেক্সুয়াল রিলেশন আসলে আমাদের উপকার না করে আসলে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। প্রথমত, যারা সেক্সুয়াল রিলেশনটিকে বা স্বামী স্ত্রীর ভিতরে যে যৌন সম্পর্ক আছে সেটিকে যারা আসক্তি বা অ্যাডিকশন পর্যায়ে নিয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি ক্ষতিকর হতে পারে। দ্বিতীয় আরেকটি জিনিস আছে, যদি কারোর কাছে আসলে সেক্সুয়াল ব্যাপারটিকে যদি কেউ প্যাশন হিসাবে নেয় বা বিভিন্ন ধরনের যে পারফার্টেড যে সেক্সুয়াল পজিশনগুলো আছে সেগুলো যদি অ্যাপ্লাই করে, তারপরে কারোর ভিতর যদি ক্রেজিনেস ফিলিংসটা আসে, মানে নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ারের বাইরে গিয়ে যদি কোনো আলটিমেটলি যদি যেটা আসলে অ্যাকসেপ্টেবল না সেরকম যদি কেউ সেক্সুয়াল বিহেভিয়ার করে, সেগুলোও কিন্তু আমাদের এই সেক্সুয়াল বেনিফিট থেকে আমাদের বঞ্চিত করে এবং আমাদের শরীর এবং মনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সো একটি কথায় বলা যায় যে যদি যৌন মিলন বা সেক্সের মাধ্যমে আপনারা শরীর এবং মনের যদি বেনিফিট গেইন করতে চান বা অর্জন করতে চান, তবে অবশ্যই সেটি হতে হবে আপনার স্ত্রীর সাথে এবং অবশ্যই বৈধ সম্পর্কের উপর বেসিস করে, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে, তবে আপনারা এই যে সেক্সুয়াল যে বেনিফিটগুলো আছে সেগুলো আপনারা গেইন করতে পারবেন। তো আশা যাক মূল আলোচনায়, এখন আমি আপনাদের সামনে 10টি বেনিফিটের কথা উল্লেখ করব যেগুলো আসলে সেক্সুয়াল রিলেশন বা যৌন মিলনের মাধ্যমে আসলে শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি এই বেনিফিটগুলো অর্জন করতে পারেন। তো বেনিফিটের কথা বলতে গেলে প্রথমে যে ব্যাপারটি সামনে চলে আসে সেটি হলো ইট মেক ইউ ইয়ং, অর্থাৎ আপনাকে ইয়ং দেখানোর জন্য। বর্তমানে কিন্তু আমাদের স্কিন সুন্দর রাখার জন্য বা স্কিন সুন্দর করার জন্য বিভিন্ন রকমের কসমেটিক্স কিন্তু আমরা ইউজ করি এবং এই কসমেটিক্সের বাজার কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাজার। কিন্তু তারপরে আসলে স্কিনের জন্য আমরা যে সকল প্রসাধনী আসলে ইউজ করি বা ব্যবহার করি সেগুলো আসলে আমাদের স্কিনের জন্য কতটুকু উপকার করে বা এগুলো আসলে কতটুকু আমাদের স্কিনের টোন নিয়ন্ত্রণ করে, এবং স্বামী স্ত্রীর ভিতরে যে বৈধ যে সেক্সুয়াল রিলেশন বা যৌন সম্পর্ক তারা সেটি দ্বারা নিয়মিত এবং ফ্রিকোয়েন্টলি তারা করে, গবেষণায় দেখা গেছে তাদের স্কিনের যে টোন আছে সেটি কিন্তু আলটিমেটলি বৃদ্ধি পায় এবং তাদের উপরে যে বয়সের একটি ছাপ যে পড়ার কথা সেটি কিন্তু আসলে দেরিতে পড়ে। এবং এটিও গবেষণায় বেরিয়ে এসেছে যে প্রায় 10 বছরের মতো বয়স আসলে কম দেখা যায় যদি কেউ ফ্রিকোয়েন্টলি এই সেক্সুয়াল রিলেশনে যায় বা ফ্রিকোয়েন্টলি যারা এই যৌন সম্পর্ক করে থাকে তাদের ক্ষেত্রে। সো বুঝতেই পারছেন, যদি আপনি নিজেকে ইয়ং দেখাতে চান বা আপনার বয়স যদি না বাড়াতে চান সেক্ষেত্রে এটি আপনাকে সহায়ক ভূমিকা পালন করবে, তবে অবশ্যই সেটি নিয়মমাফিক করতে হবে। দুই নম্বরে যে উপকারী দিকটি আছে সেটি হলো এটি আমাদের ব্রেনের যে ফাংশন আছে সেটিকে আসলে ইম্প্রুভ করে, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাগুলোকে পজিটিভ করে এবং গবেষণায় দেখা গেছে এটি আমাদের মেমোরির যে পাওয়ার সেটিকে কিন্তু ইম্প্রুভ করতে সহায়ক ভূমিকা পালন করে। তিন নম্বরে যে বেনিফিটটা আছে সেটি হলো ইনসমনিয়া, যারা আসলে ঘুমের সমস্যায় ভোগেন সেই ক্ষেত্রে এটি যেটি করে যে আমাদের যে নার্ভাস সিস্টেমটা আছে সেটিকে আসলে রিল্যাক্স করে, অর্থাৎ
সেটিকে আসলে শান্ত করে, যার কারণে কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু ঘুম আসতে এটি সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ যারা ঘুমের সমস্যায় ভুগছেন বা ইনসমনিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই ম্যাজিক্যাল বেনিফিট দিতে পারে। 4 নম্বরে আরও একটি বিষয় দেখা গেছে যে বর্তমানে কিন্তু আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কিন্তু বেড়েই চলছে, ঠিক আছে? তো এগুলার জন্য কিন্তু আমরা কি ব্যবহার করি, অ্যাঞ্জিওলাইটিক ব্যবহার করি। তো গবেষণায় দেখা গেছে যে আমাদের যে নিরাপদ যে যৌন সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে পবিত্র যৌন সম্পর্ক, এটি কিন্তু আমাদের এই অ্যাঞ্জিওলাইটিক হিসাবে কাজ করে এবং আমাদেরকে যে স্ট্রেস, ডিপ্রেশন এবং যে অ্যাংজাইটি যে আমাদের ভিতরে গ্রো করে সেগুলোকেও কিন্তু কমিয়ে আনতে এটি সহায়ক ভূমিকা পালন করে। 5 নম্বরে যে বেনিফিটের কথা বলবো, যে সে এটি আমাদেরকে আসলে হার্টের যে হেলথ আছে বা আমাদের হৃৎপিণ্ডের যে স্বাস্থ্য আছে সেটিকে কিন্তু উন্নত করতে এটি সহায়ক ভূমিকা পালন করে। আর আপনারা জানেন যে আমাদের সেক্সুয়াল রিলেশনের সাথে বা আমাদের পেনিসের সাথে কিন্তু হার্টের একটা সম্পর্ক আছে। আপনার হার্টে যদি ব্লাড সাপ্লাই ঠিক থাকে, করোনারি আর্টারিগুলোর ভিতরে যদি কোনো ব্লকেজ না থাকে, সেখানে যদি ব্লাডের সার্কুলেশন ঠিক থাকে, তখন কিন্তু আলটিমেটলি আপনার পেনিসের যে ব্লাড সার্কুলেশন সেটিও কিন্তু ঠিক থাকবে, সেখানে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই হবে এবং যৌনমিলনের ক্ষেত্রে বলেন বা সেক্সের ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। সো হার্টের স্বাস্থ্য ভালো রাখুন, অর্থাৎ হৃৎপিণ্ডের স্বাস্থ্য যদি ভালো থাকে তবে আপনার কিন্তু আলটিমেটলি যে সেক্সুয়াল যে অ্যাবিলিটি সেটি কিন্তু বৃদ্ধি পাবে। 6 নম্বরে যে বেনিফিটটির কথা বলবো সেটি হলো পেলভিক ফ্লোর মাসলকে এটি স্ট্রং করে। আপনারা জানেন যে এর আগে আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে কিগাল এক্সারসাইজের কথা আমি বলেছিলাম, যেটি আসলে আমাদের পেলভিক ফ্লোর মাসলকে স্ট্রং করে এবং আমাদের যে পেলভিক এরিয়া আছে যেমন ইনার থাই, তারপরে বাটক, এই সকল এরিয়ার যে মাসলগুলো আছে সেগুলোকে কিন্তু স্ট্রং করতে সহায়ক ভূমিকা পালন করে। সো নিয়মিত যৌন সম্পর্কের মাধ্যমে স্ত্রীদেরও কিন্তু খুবই হেল্প হয় এটি, বিশেষ করে সন্তান নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু এটি সহায়ক ভূমিকা পালন করে থাকে। 7 নম্বরে যেটির কথা বলবো সেটি হলো যে এটি আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে, এই ইউরিনারি ব্লাডারের যে হেলথ আছে সেটিকেও কিন্তু ইম্প্রুভ করতে সহায়ক ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে যে যাদের ফোটা ফোটা প্রস্রাব বের হয় বা ইউরিনের যে ইনকন্টিনেন্স যেটাকে বলা হয় সেটি যাদের আছে তাদের ক্ষেত্রে এই নিয়মিত সেক্স সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া যাদের প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় হয় যেটাকে স্পারমেটোরিয়া বলা হয় বা ধাতু পাতলা হয়ে যাওয়ার যেটিকে আমরা বলে থাকি অনেক সময়, এই জিনিসটাও কিন্তু আসলে আমরা এই নিয়মিত যে হেলদি যে সেক্সুয়াল রিলেশন সেটির মাধ্যমে কিন্তু এটির কিন্তু ইম্প্রুভমেন্ট সম্ভব এবং এটির থেকে কিন্তু মুক্তি পাওয়াও সম্ভব। 8 নম্বরে যেটির কথা বলবো সেটি হলো এটি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে, অর্থাৎ আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম আছে বা ইমিউনিটি যে সিস্টেমটা আছে সেটিকে কিন্তু ডেভেলপ করতে সহায়ক ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত যৌনমিলন করেন বা সেক্স করেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ভাইরাল ইনফেকশন বা বিভিন্ন রকমের ফ্লু জাতীয় যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। সো বুঝতেই পারছেন এটি আমাদের বডির ইমিউনিটি সিস্টেমকে ইম্প্রুভ করতে সহায়ক ভূমিকা পালন করে। 9 নম্বরে যে বেনিফিটটির কথা বলবো সেটি হলো হরমোনাল ব্যালেন্স। অনেক সময় দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু অনেকের বিভিন্ন রকমের সমস্যা হয়, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম সব বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলো আসলে নিয়মিত সেক্সুয়াল রিলেশনের মাধ্যমে, স্বামী স্ত্রীর ভিতরে যে বৈধ সম্পর্ক আছে সেটির মাধ্যমে কিন্তু এই হরমোনাল যে ইমব্যালেন্সটা সেটি কিন্তু ব্যালেন্সে নিয়ে আসা সম্ভব। এবং 10 নম্বরে বা লাস্টে যে কথাগুলো আমি বলবো সেটি হচ্ছে যে এটি আমাদের আসলে মেডিটেশন, তারপরে মাসেলের যে স্ট্রেন্থ বা ক্ষমতা সেটি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে আলটিমেটলি আমাদের মেটাবলিক যে ইম্প্রুভমেন্ট সেটি কিন্তু হয়ে থাকে। তো বুঝতে পারছেন যে আসলে সেফ সেক্সের কতটা বেনিফিট আমাদের শরীরের উপর রয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে যৌন সম্পর্ক বা স্বামী স্ত্রীর ভিতরে যে পবিত্র যে একটি যৌনমিলন সেটি আসলে কতটা আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে, শারীরিক এবং মানসিকভাবে কতটা আমাদেরকে হেল্প করতে পারে, কতটা আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। তো আশা করি জিনিসগুলো আপনাদের সামনে খুব সহজভাবে আমি উপস্থাপন করতে পেরেছি। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।